মা ফাতেমার পর্দা কেমন ছিল হায় রে হায় যিনি প্রশ্ন করেছেন তিনিও ফাতেমা মা ফাতেমা যখন ইন্তেকাল করেছেন তখন আল্লাহ রসুল দুনিয়াতে নাই রসুল্লাহ ইন্তেকাল করার পর তিন দিন পর্যন্ত ওনার দেহ মোবারক দাফন করতে পারে নাই কি সমস্যা হয়েছে তখন বড় সমস্যা হয়েছে এত বড় খেলাফতের দায়িত্ব কে নেবে বিরাট প্রশ্ন রসুল নিজে আরবের এই বিক্ষিপ্ত জাতিগুলারে ঐক্যবদ্ধ করলেন তখন ঐক্য বড় জাতির অস্তিত্ব রক্ষা বড় জাতির এই সংকটকালে আপনারা দেখবেন জাতির এই সংকটকালে বোধ রাষ্ট্রপ্রধান খুন হয় বোধ সেনাপতি খুন হয় বোধ পাল্টা বিদ্রোহ হয়ে রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে যায় রাসূলুল্লাহ কষ্ট করে একটা নতুন রাষ্ট্র তৈরি করলেন সে রাষ্ট্রের সর্বাধিনায়ক প্রধান সেনাপতি প্রধান বিচারক যার উপরে আসতো ওহিনা আজেল হতো রাসুল্লাহ আজকে দুনিয়াতে নাই এখানে বিরাট একটা ঘাটতি নবুয়তের সিলসিলা বন্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় এই জাতির নেতৃত্ব কে দেবে বিরাট একটা প্রশ্ন তখন এটার নাম রাজনৈতিক সংkort তখন প্রমিনেন্ট সাহাবাই کرام বসে তিন দিনের মাথায় আলহামদুলিল্লাহ হযরত আবু বকর তৃতীয় খলিফা হয়ে গেলেন ওকে এটা নিয়ে কিন্তু এই মা ফাতিমা হযরত আলী ওনাদের পারিবারিক অনেকে ভালো করে মেনে নিতে পারেন নাই আমার ইতিহাস বললে আমি তওবা করব মানে অনেক দিন পরে উনারাও পরে বায়াত নিয়াছেন পরে তো আপনারা জানেন যে হযরত আলী ওনার টাইমে কি গন্ডগোল হয়েছে দুই বছর উনি খেলাফতের দায়িত্ব পালন করতে পারেন নাই এই যে আপনার ইরাক থেকে শুরু হলো বিদ্রোহ মোহাবিয়ার নেতৃত্বে সেই যুদ্ধে আপনার জানেন ইন্তেকাল এই রাজনৈতিক করেছেন। এখন ওনার ইন্তেকালের এই ঘটনা বলিটা এটা নিয়ে প্রচুর বাড়াবাড়ি আছে শিয়ারা এক ধরনের ইতিহাস রচনা করেছেন সুন্নিরা আরেক ধরনের ইতিহাস রচনা করেছেন আমার সোজা কথা হচ্ছে মা ফাতেমা রাসুল পুরো নবুয় মা ফাতে ওনাকে সাহায্য করেছেন আব্বাকে সাহায্য করেছেন নাকি আব্বাকে সাহায্য করেননি একটা বিবরণীতে দাও এ আজকে অনেক কাজ করেছে অনেক দায়িত্ব পালন করেছে যুদ্ধের ময়দান থেকে মাফাতে মা নবুতের নবুয়তের কঠিন টাইমে রাসুলকে সহযোগিতা করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন যে ময়দানে ছিলেন রাসুল আব্বা লড়াই করেছেন মেয়ে ঘরের মধ্যে বন্দি এটা আপনারা কি করে বলতে পারেন উনি সারা জীবন কি করেছেন এটা জানেন ওনার করার পর কি হয়েছে এটা আপনার জন্য মুখ্য নয় মা পর্দা করার করার পর পর কি হয়েছে এটা আপনার জন্য মুখ্য নয় আপনার হলো মা ফাতে মা আম্মা খাদিজা আম্মা আয়শা আম্মা হাফসা সুমাইয়া খাওলা এনারা উম্মার জন্য কি করেছেন ইতিহাস আগে জানেন তারপরে সেটা করেন ইতিহাস জানবে না ওই ওনার পর্দা করার পরে কি হয়েছে এটাই হলো আগে এক নাম্বার। মানে আমরাও মরার পরে আমগুলো এরকম করিও আরে ভাই মরার পরে কি হবে চিন্তা না করিয়া মরার আগে কি দায়িত্ব সেটা আগে ভাবেন